اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام ورحمة الله وبركاته الفرقان ميديا غروبه اكتن باي امير سهيل باروتكي সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন তিনি ভারতে তারাবির সালাত আদায় করেন সেখানে মসজিদে কুড়ি রাখাত বা বিশ রাখাত সালাত আদায় হয় এখন তিনি হয়তো দ্বিতাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত না হয়ে বা সেখানে কুড়ি রাখাত আদায় করলেন কিংবা আট রাখাত পরে বের হয়ে গেলেন এখন তারা বিচারের সালাত আদায় করে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনার মাজহাবের লোকেরা যেভাবে বিধির সালাত আদায় করে মাগরিবের মতো আর দ্বিতীয় বৈঠক থেকে অথবা প্রথম বৈঠক থেকে উঠে একটি তাকবীর দি একটি তাকবীর দেন তারপরে দোয়া কোন পড়েন এই নিয়মে মসজিদে বিতির সালাত আদায় হয় তো সহি হাদিস দ্বারা বা যে আরেকটি তরিকা রয়েছে বিতির সালাতের সেটি হচ্ছে হয়তো তিন রাখাত এক বৈঠকে অথবা দুই রাখাত পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে এক রাখাত পড়বে এবং শেষের রাখাতে রঘু থেকে উঠে দোয়া কুনুত পড়বে যেভাবে মক্কাতে মদিনাতে আরও অন্য আরব দেশগুলির মধ্যে আদায় হচ্ছে তো এখন তিনি জানতে চেয়েছেন তিনি যদি বাড়িতে এসে বেতরে সালাত আদায় করে তাহলে কি কোনো অসুবিধা হবে আর যদি বিতর সালাত আদায় করার পূর্বে আরও কিছু নকল সালাত ঘরের মধ্যে আদায় করতে তার ইচ্ছা হলো তাহলে তিনি কি আদায় করতে পারবেন জানালে উপকৃত হবেন দেখুন শ্রদ্ধীয় জনাব আপনি তারাবির সালাত আট রাখাত পরে যদি বের হয়ে যান তাহলে আপনার হক আদায় হয়ে যাবে আর যদি কেউ বিশ রাকাত পড়ে চোদ্দ রাকাত পড়েছে অথবা আরো বেশি পড়েছে তিরিশ রাকাত পড়েছে তাহলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না কারণ রাতের সালাত হচ্ছে সালাতুল্লাইলি মাসনা মাসনা যদি রাকাত দুই রাকাত করে পড়তে তা কোনো অসুবিধা নেই তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত পড়েছেন তো আপনি যদি সেই অনুযায়ী যদি আট রাকাত পড়ে যদি বের হয়ে যেতে চান তাহলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না আর বিশ রাকাত পড়লে বিশ রাকাতের অবশ্যই আপনি সওয়াব পাবেন কারণ আপনি এগুলি পড়তে পারেন তো আরেকটি কথা হচ্ছে বেতের সম্পর্কে বেতের সলাহের বিষয়টি দেখুন ইমাম আবু হানিফা রাহেমহল্লা তিনার মাঝাবের লোকেরা যেভাবে আদায় করে এটাকে একেবারেই ভুল বলা যাবে না এটাকে একেবারে ভুল বলা যাবে না যদি এটাকে যদি আপনি ভুল বলতে চান তাহলে মনে হবে যে তারা ভুলের মধ্যে রয়েছে এবং ভুলের উপর আমল করছে ওই রকম নয় ওই রকম নয় আপনি বলতে পারেন যে আরেকটি উত্তম তরিকা রয়েছে কারণ এই বিষয়গুলি হচ্ছে বলেছেন যে আফজল হচ্ছে উত্তম হচ্ছে যেভাবে মক্কা এবং মদিনাতে বা অন্য অন্য দিকে আদায় হয় রকম দুই রেখাত পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দিবে তারপরে এক রাখাত আরিদাভাবে পড়বে আর না হয় তিন রাখাত এক বৈঠকে পড়বে এবং শেষের বৈঠকে দোয়া থেকে উঠি বেশিরভাগ থেকে উঠে তারপরে দুই হাত উপর দিকে তুলে দোয়া পড়ে তো এখন আপনি যদি মসজিদে যদি বিদেশ সারাত আদায় করতে না চান ঘরের মধ্যে যদি আদায় করতে চান এটার মধ্যে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আর আমাদের দেশের লোকের লোকের লোকদের একটি বদ অভ্যাস হচ্ছে সমস্ত সুন্নাত বেতের নফল সব গলি মধ্যে মধ্যে আদায় করে বাসায় এসে নাকের উপর তেল দিয়ে গোমায়। আরে ভাই এরকম তো বিশ্বনবী সাল আলী ওসাল্লাম করেন নাই হ্যাঁ আমরা বিশ্বনবীর সাল্লাহ আলী ওসাল্লামের ওম্মত নয় কি আমরা তিনারকে অনুসরণ আমরা কি তিনার কে অনুসরণ করি না আমরা যদি অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে তিনার করতে হবে হ্যাঁ নবী সুন্নাত এগুলি সবগুলি পড়তেন কোথায় করে ফরের সালাতের দুই রাখা সুন্নাত কোথায় পড়তেন মধ্যে পড়ে তারপরে তিনি মসজিদে যাইতেন জোহরের সালাতের আগে ছাড় রাখা সুন্না গরমের পড়ে তারপর মসজিদে তিনি প্রবেশ করতেন

ঘরের মধ্যে আদায় করলে স্বভাব বেশি না কম বেশি এই জন্যে আমরা আশা করি এটা ভুলব না আমার শ্রদ্ধা তিনি বা আশা করি বুঝতে পারি